ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে একটি মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের সাপ্তাহিক মূল্যায়ন, ধারাবাহিক মূল্যায়ন বা যে কোনো ধরনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে কেমন প্রশ্ন হতে পারে সেটাও তোমাদের ধারণা হবে এবং এর উত্তর সহ তোমরা জানতে পারবে। তো চলো শুরু করা যাক। এখানে দেখে নিই, দেখো এখানে প্রথমে এক দাগে রয়েছে টিক চিহ্ন পাঁচটি। তো এই পাঁচটির জন্য 5 নম্বর, কোনটি বিলুপ্তি প্রাণী? এখানে উত্তরটি হবে ক ডোডো পাখি। তারপরে তিমি কোথায় বাস করে? খ সমুদ্রে। তারপরে 3 দাগে রয়েছে হরিণ কোথায় বাস করে? হরিণ বাস করে সুন্দরবনে। তারপরে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য কোনটি বায়ু থেকে গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড। এখানে অনেকগুলো অপশান আছে, উত্তরটি হবে কার্বন ডাইঅক্সাইড। তারপরে লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার কোনটি? এখানে আছে নদী, সমুদ্র, খাল, বিল। তো এখানে উত্তরটি হবে খ সমুদ্র। তারপরে 2 দাগে রয়েছে, দেখো সংক্ষেপে উত্তর দাও। এখানে 5টির জন্য পাবে 5 নম্বর। তো এখানে দেখো পরিবেশ পরিবর্তনের একটি কারণ লেখো। এখানে পরিবেশ পরিবর্তনের একটি কারণ হলো বন্যা, বা তুমি অন্য কিছু লিখতে পারো, খরা বা প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো একটি লিখতে পারো। তো তারপরে রয়েছে দেখো এখানে উদ্ভিদ ও প্রাণীর 4টি আবাসস্থলের নাম লেখো। উদ্ভিদ ও প্রাণীর 4টি আবাসস্থল হলো বন জঙ্গল, পানি, পাহাড় পর্বত, সমুদ্র। তারপরে বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায় 2টি প্রাণীর নাম লেখো। তো প্রায় বিলুপ্ত 2টি প্রাণী হলো যেমন রাজশকুন ও রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরে 2টি সামুদ্রিক প্রাণীর নাম লেখো। 2টি সামুদ্রিক প্রাণী হলো তিমি ও ডলফিন। তারপরে তোমার এলাকায় রাতের বেলা শেয়ালের ডাক শোনা যায়, এই প্রাণীটি কোথায় বাস করে? তো এর উত্তরটি এভাবে আমরা লিখতে পারি, এই প্রাণীটি ঝোপঝাড় বা ঘন বন জঙ্গলে বাস করে। তারপরে 3 দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। এখানে এখানেও 5টির জন্য 5 নম্বর, এখানে একটা নাম্বার, এখানে সংখ্যা কম আছে। এখানে 5টির জন্য তুমি 5 নম্বর পাবে। দেখো এখানে কথা আছে উদ্ভিদ ও প্রাণী ড্যাশ বিভিন্ন স্থানে বাস করে। উদ্ভিদ ও প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। তারপরে লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার হলো ড্যাশ সমুদ্র। তারপরে দেখো এখানে উট তার পিঠের খুঁজে ড্যাশ জমিয়ে রাখে। এখানে ড্যাশ জমিয়ে রাখে মানে চর্বি জমিয়ে রাখে। তারপরে ড্যাশ পাখি বিলুপ্ত প্রাণী। তো এখানে এটার উত্তর হচ্ছে ডোডো পাখি, বিলুপ্ত প্রাণী। তারপরে উমদাগে রয়েছে দেখো ড্যাশ নিজের খাদ্য নিজেই তৈরি করে। এখানে উত্তরটি হবে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে। তারপরে রয়েছে দেখো 4 দাগে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। এখানে 5টির জন্য 5 নম্বর, এখানে কত রয়েছে উপসর প্রাণী, এটার সাথে মিলবে ব্যাং। তারপরে খ দাগে কিছু কিছু উদ্ভিদ, এটা এই যে এটার সাথে মিলবে মাটি ও পানি উভয় পরিবেশে জন্মে। তারপরে গোয়াদাগে রয়েছে মেরু অঞ্চলের প্রাণী, এটা হচ্ছে মেরু অঞ্চলের প্রাণী হচ্ছে শিল ও পেঙ্গুইন। তারপরে ঘদাগ কচুরিপানা, এটা হচ্ছে মিলবে পুকুর এটার সাথে। তোমরা এটার পাশে একটা দাগ দিয়ে যেটা এর সাথে মিলবে সেটা লিখে দিবে খাতায়। তারপরে বানর, বানর এর সাথে মিলবে বন, তার মানে বানর বনে বাস করে তাই, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের এরকম সাপ্তাহিক মূল্যায়ন বা মাসিক মূল্যায়ন বা যে কোনো ধরনের পরীক্ষার জন্য কেমন প্রশ্ন হতে পারে এই অধ্যায় থেকে। তো ভিডিওটি ভালো লাগলে এখন একটা লাইক দাও, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যেন পরবর্তী ভিডিওটি আসলে তুমি আগে পেয়ে যাও। তো ধন্যবাদ সবাইকে।